এক রাতে পাল্টে গেল ছবিটা। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকরা উদ্ধার হতে পুরশুরা নিমডাঙ্গির জয়দেব পরামানিকের বাড়িতে খুশির হাওয়া। এতদিন দুশ্চিন্তায় ঘুম হয়নি, এদিন আনন্দে ঘুম হয়নি বলেই জানালেন জয়দেবের বাবা তাপস পরামানিক। সকলের সাথে হাসি ঠাট্টাও করলেন। দীর্ঘদিন পর বুধবার বাড়িতে রান্না হলো মুরগির মাংস আর ইলিশ মাছ। রান্না করলেন তাপসবাবু নিজেই। অসুস্থ স্ত্রী তপতী দেবীও সেই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এখন শুনুন সুড়ঙ্গ থেকে ছেলের উদ্ধারের পর প্রথম দিন তারা কি জানালেন। সকাল থেকে বলতে ঘুম থেকে উঠে পাঁচটার সময় আমার যেটা ডিউটি, আমি দোকানে যা, দোকানে গেছি, চা করেছি, খদ্দের যে চা দিয়েছি, যে যা খেয়ে সব কাজে গেছে। তারপরে দোকানে ওখানে টিফিন টিফিন করে এইমাত্র বাড়ি আসছি, এসে রান্না করব। আমার স্ত্রী শরীরটা এখনও ঠিক হয়নি, দুর্বল হয়ে গেছে, এই 17 দিন একটু খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছিল, সেই জন্য রান্না করব। রান্না আজকে আনন্দদিন একটু মাংস রান্না করব, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ করব। ছেলে একটু মাংস খেতেই ভালোবাসতো। এই উপলক্ষে বলতে ছেলে যেদিন থেকে নেই হয়েছে আমরা মাংস খাই না, খেতে গেলেই মনে মনে পড়ে যেত, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। ছেলে কি বললো কালকে প্রথমে, কিভাবে ছিল? আমরা ভালোভাবে বেরিয়েছি, চিন্তা করতে না, আমরা এখন চেক আপে যাবো, চিন্তা করতে হবে না, মাকেও বলবে যে ভালোভাবে বেরিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম কে আছে সঙ্গে, হলে আমার জামাইবাবু আছে। বলেনি যে কীভাবে দিনগুলো কাটিয়েছিল? না, ওইসব আমি জিজ্ঞাসা করি না, আর সেটা আমি এলেপারে পার্সোনাল জিজ্ঞাসা করবো। আর হ্যাঁ, সকালে কথা হয়েছিল, সকালে বললো আমাদের এই শরীর চেক আপ হচ্ছে, এখন 24 ঘন্টা তো থাকতে হবে, তারপরে যখন ছুটি দেবে জয়বাবুর সঙ্গে জয়বাবুদের বাড়ি, ওখানে ওরা বাসায় ফিরে যাবে। কালকে ঘুমটা কতটা স্বস্তিপূর্ণ হয়েছিল আপনাদের? কালকে ঘুমটা স্বস্তিপূর্ণ বলতে হবেই কী করে, সব মিডিয়া মিলে সব ধরুন একটা দেড়টা পর্যন্ত যদি জাগিয়ে রাখলো ঘুমো কখন, আবার 5টার সময় দোকানে যেতে হয়েছে। ওই যে মিডিয়া কেন, আমাদের গ্রামের লোক সবাই 1-1.5টা পর্যন্ত সব জেগেছিল, আনন্দ করছিল, আনন্দে ঘুম হয়নি, আনন্দে ঘুম, আমার গ্রামের লোক পাড়ার লোক সব আনন্দে সব ঘুমায়নি। ওটা খুশি, ছেলের সঙ্গে কথা হয়েছে? কি বললো ছেলে? ছেলে বললো আমি ভালো আছি, এখন আমি কোথায় আছি রে বললো, এখন হসপিটালে আছি, খাওয়া দাওয়ার মধ্যে রুটি খেয়েছি, তরকারি খেয়েছি। এই কদিন কিভাবে সময় কাটিয়েছে কিছু বলেছে? জিজ্ঞাসা করছি, অমনি বলছে মা রাখো এখন ব্যস্ত, ওই তাস লুয়ে সব এদিক ওদিক করে এখনো ঠিক মতন বলে উঠতে পারছে না, টাইম পাচ্ছে না। কটা ছেলে মেয়ে আপনার? একটা ছেলে একটা মেয়ে। কে বড়? ছেলে বড়। মেয়ে কি করে? মেয়ে পড়াশোনা করে। কোন ক্লাসে? 11 ক্লাস। খুশি? খুব খুব খুশি। কি হয় আপনার? আমারই শ্বশুরের নাতি হয় জয়, আমরা খুঁড়তো যাতো তো যা। জয়দেব ছেলে হিসেবে কেমন? খুব ভালো, আমার ছেলের সাথেই তো থাকতো সবসময়, এখানে যাওয়া বাইরে যাওয়ার আগের দিন পর্যন্তও ছিল। কত বছর ওখানে চাকরি করছে? 1 বছর। লাস্ট কবে বাড়ি এসেছিল? বৈশাখ মাসের 4 তারিখে বিয়ে হলো যে দিদি, বৈশাখ মাসের 4 তারিখ, মাস 6 আগে এসছে, বৈশাখ মাসে চলে এসছে, আমার 5-6 মাস আগে। কি নাম আপনার? লক্ষ্মী পরামানি। আজকে 17 দিন সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।